তো আজকে হলো পয়লা জানুয়ারি, তো বিকেলবেলা ভাবছিলাম বাড়িতে চলে যাব, তো বৌদি বলছে না চলো ফুচকা চ্যালেঞ্জ করি। তো দেখো চলে আসলো ঘরে ফুচকা আর যাবতীয় সমস্ত কিছু। তো বৌদি আলু টালু কেটে সিদ্ধ বসিয়ে দিবে এখন, আর আমাদের ফুচকা হওয়ার জন্য ছানাচুর ধনিয়া পাতা সব কিছুই আমরা রেডি করছি। তো এদিকে আলু সিদ্ধ বসে গেল, তো যে একদম হাই ফ্লেমে বসে দিলাম, আর এদিকে আমি তেঁতুলটা ভিজিয়ে নিলাম। তো আমার মেয়ে তো খুব এক্সাইটেড ফুচকা খাওয়ার জন্য, আর আমিও তো হবে একটা চ্যালেঞ্জ বলে কথা। তো যে এবার ফুচকা ভাজা হচ্ছে, তেল গরম না হতেই ফুচকা দিয়ে দেওয়া হলো, ফুচকা তো আর ফুলছে না। তো যাই হোক আস্তে আস্তে করে ভেজে নিই সবগুলি, তো তারপর চ্যালেঞ্জে যাবো আর কি। তো যাই হোক এবার এদিকে আলু ভর্ত মাখানো হচ্ছে, তো দেখছি একদম সব কিছু প্রায় শেষের পথে। ফুচকা দেখো অনেকগুলি হলো, অনেকগুলি, একদম মন ভরে হবে চ্যালেঞ্জটা আজকে। তো চলো চ্যালেঞ্জে যাওয়া যাক এবার। তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম ভাই বোন বৌদি মিলে, তিনজন মিলে ফুচকা চ্যালেঞ্জ জবরদস্ত। আর ফুচকা চ্যালেঞ্জার যে হারবে, মানে একদম লোয়েস্ট যে হারবে ওর পানিশমেন্ট হয়েছে এইটা। মানে আমি একদম ছোট এই মধ্যে জানলাম তো পানিশমেন্ট হবে এটা। তো অনেকদিন পর আমরা সেই ফুচকা চ্যালেঞ্জ নিয়ে আসলাম, আমি আর মেয়ে একটা করেছিলাম অনেক আগে, তো এটা হলো আমাদের সেকেন্ড ফুচকা চ্যালেঞ্জ। তো চলো স্টার্ট করি, কারণ ফুচকা দেখে আর জিভ লুক মানছে না, জল পড়ে যাচ্ছে। তো লেট গো স্টার্ট। 15টা করে ফুচকা, 15টা করে ফুচকা, মানে যে ফার্স্ট হবে ও তো ফার্স্ট, এটা হবে যে ফার্স্ট হবে ও ফার্স্ট, আর যে একদম লাস্ট লোয়েস্ট ই হবে ওর জন্য পানিশমেন্ট। তো লেট গো স্টার্ট। তো মনে হচ্ছে চ্যালেঞ্জটা ওরা ইচ্ছে করে আমাকে জিতিয়ে দিল। তো খেয়ে দিয়ে ঝালে দেখো আমি একদম নাজেহাল।